পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের নবগঠিত পূর্ণাঙ্গ ব্লক কমিটি ঘোষণা সহ সাংগঠনিক কর্মী বৈঠক করা হলো ইটাহারে। বুধবার ইটাহার বিধানসভার বিধায়ক মোশাররফ হোসেনের নির্দেশে ও ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই সাংগঠনিক কর্মী বৈঠকের আয়োজন করা হয় ইটাহার পথসাথী প্রাঙ্গণের সভাকক্ষে। মূলত রাজ্য ও জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এদিন ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিধায়ক মোশাররফ হোসেন। পাশাপাশি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠনকে আরো শক্তিশালী করতে নবনিযুক্ত ইটাহার ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীদের নিয়ে দলীয় রণকৌশল ঠিক করতে এদিনের এই সাংগঠনিক বৈঠক বলে জানা যায়। একই সঙ্গে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালী ঘোষ সাহার উপস্থিতিতে এদিনের বৈঠকের মধ্য দিয়ে মহিলা নেত্রীদের সংগঠনকে মজবুত করতে বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে অবগত করেন বিধায়ক মোশাররফ হোসেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক মোশাররফ হোসেন, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালী ঘোষ সাহা, ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী পূজা দাস, ব্লক তৃণমূল সভানেত্রী, ব্লক তৃণমূল সভাপতি যোগেন্দ্রনাথ রায়, সহসভাপতি কার্তিক চন্দ্র দাস, রীনা সরকার সহ ব্লক ও অঞ্চলের অন্যান্য মহিলা নেতৃত্বরা। এ বিষয়ে বিধায়ক মোশাররফ হোসেন কি বলেছেন শুনে নেব। ইটাহার ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি, পূর্ণাঙ্গ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি জেলা সভাপতি চৈতালী ঘোষের উপস্থিতিতে আজকে ঘোষণা করা হলো। এখানে 69 জন ব্লক কমিটিতে স্থান পেয়েছে এবং অঞ্চলের প্রেসিডেন্ট চেয়ারম্যানরাও এই ব্লক কমিটির পদাধিকারী মেম্বার, বিভিন্ন পদবি দিয়ে সেগুলো ঘোষণা করা হয়েছে। এবং এখানে তার সাথে আগামীতে প্রতিটি বুথে বুথে অঞ্চল মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মিটিং সভা হবে। বাড়িতে বাড়িতে আমাদের বিভিন্ন রাজ্য সরকারের উন্নয়নের কর্মপদ্ধতি নিয়ে তারা যাবে এবং এখানে বরাবরই ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা কমিটি অত্যন্ত শক্তিশালী, তারা বিধানসভা থেকে লড়াই করে উঠেছে এবং মহিলাদের নারীর ক্ষমতায়ন লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে মহিলাদের ক্ষেত্রে, একাধিক উন্নয়ন অভিনব কর্মসূচি উদ্যোগ যে নিয়েছে সেগুলো যাতে গ্রামে গঞ্জে সবার কাছে প্রচারে যায় এবং সে কর্মসূচিগুলো মানুষ যাতে সুযোগ সুবিধা পায় সেগুলো খতিয়ে দেখার জন্য মহিলাদের আমরা বাড়ি বাড়ি পাঠাচ্ছি। আমরা এক মাস থেকে দেড় মাসের মধ্যে একটা লক্ষ্যমাত্রা নিয়েছি, এর মধ্যে আমাদের ইটাহারে যতগুলো বাড়ি আছে সবই পরিবারে আমাদের মহিলারা যান। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।